হ্যাঁ আপনি রোহিঙ্গা ক্যাম্পে আপনার রেখে আসবো আপনি তখন দেখতে পাবেন কত ধানে কত চাল আসছে সরি 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 স্যার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার হ্যালো তুমি কি আমার কথা শুনতে পাচ্ছো জি শুনতে পাচ্ছি হ্যালো হ্যালো জি শুনতে পাচ্ছি ও আচ্ছা সরি কেমন আছো তোমরা সবাই আপনি কেমন আছেন হ্যাঁ এই তো আছি ভালো আছি আমাদের আজকে প্রায় দুই সপ্তাহ পরে আবার ক্লাস হচ্ছে মাঝে একটা ছুটির কারণে আমাদের একটা ক্লাস মিশ গেছে আর কি তো আমরা যেটা পড়ছিলাম আমাদের ইকুইপটেন্সিয়াল সারফেস হয়েছিল তারপরে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল আমরা শুরু করেছিলাম একটা টপিক শেষও করেছে এখানে তাই না গ্র্যাভিটেশনাল পটেনশিয়ালটা কি ছিল জানি কেউ বলতে পারবে গ্র্যাভিটেশনাল পটেন কি ভয়ের কোন কারণে আমাদের ভুল হতেই পারে আমরা ভুল হলে কোনো কিছু মনে করব না বলো যে একজন বলো গ্র্যাভিটেশনাল পটেন্সিয়াল কি মানে যেটা তোমরা যে মহাকর্ষীয় বিভব যেটা বলো কি কেউ পারবে না আচ্ছা তোমরা মানে এই যে এতজন প্রেজেন্ট আছো দেখছি এখানে তোমরা আসলে প্রেজেন্ট সবাই আছো নাকি করে চলে গেছো আর কি আচ্ছা যারা প্রেজেন্ট আছো একটু হাত তোলো তো যে এখানে যে রেজ হ্যান্ড করা যায় একটু হাত তোলো কয়জন প্রেজেন্ট আছে আমি একটু দেখতে চাই একষট্টি জনের মধ্যে তেতাল্লিশ জন মানে মোটামুটি আছে প্রেজেন্ট সবাই তাহলে তো তোমরা শুনছো একটু কথা বলো ড্রাইভিটেশনাল পটেনশিয়ালটা কি একটু বলো হম আচ্ছা ঠিক আছে সমস্যা নেই হাত নামিয়ে নিতে পারো মোটামুটি হয়তো দশ জনের মতো কেউ একজন হয়তো পারে যাক আমরা বলি ড্রাইভিটেশনাল পটেনশিয়াল ছিল অসীম থেকে এক কেজি ভরের কোনো একটা বস্তুকে আমরা যদি মহাকর্ষ ক্ষেত্রের মধ্যে কোন একটা বিন্দু নিয়ে আসতে চাই তাহলে আমাদের যে পরিমাণ কাজ করতে হয় সেটাকে আমরা বলেছিলাম বলেছিলাম যে 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 আর ফিল্ড 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 বা আমরা এটা মানে বলবে অনেক সময় যে গ্র্যাভিটেশনাল ফিল্ড কিন্তু আসলে এটা দিয়ে যেটা বোঝায় সেটা হলো গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেন্সিটি মানে কোন গ্র্যাভিটেশনাল ফিল্ডের মধ্যে এক কেজি ভরে কোন একটা বস্তুকে রাখলে এটা যে পরিমাণে বল অনুভব করবে ওটাকে মানে ওই বলটাকে ওই পরিমাণ বলকে ওই পয়েন্টে গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেনসিটি বলা হয় যেটাকে অনেক সময় এটাকে গ্রাভিশনাল ফিল্ড নামেও বলে থাকে আর কি বিভিন্ন বা বিভিন্ন জায়গাতে তো একটা গোলকের জন্য অথবা একটা খোলকের জন্য আমরা এর আশেপাশে কোন একটা পয়েন্টে অথবা এর ভিতরে কোনো পয়েন্টে অথবা এর সার্ফেসের উপরে কোনো একটা পয়েন্টে এর গ্র্যাভিটেশনাল পটেন্সিয়াল কত হয় গ্র্যাভিটেশনাল ফিল্ড ইন্টেনসিটি কত হয় এগুলো ক্যালকুলেশন আমাদের করা দরকার আমরা আবারও বলছি আমরা ফিল্ড ক্যালকুলেশন করবো মানে ফিল্ড ইন্টেন্সিটি এবং গ্রাভিটেশনাল পটেন্সিয়াল এই দুটা ক্যালকুলেশন করবো কার কার জন্য একটা স্পেরিক্যাল একটা গোলকের জন্য মানে একটা সলিড স্ফিয়ার যেটাকে আমরা বলি আর আরেকটা জিনিসের জন্য ক্যালকুলেট করবো সেটা হচ্ছে একটা স্পেরিক্যাল সেল যেটা হচ্ছে তোমার একটা খোলক মানে ফুটবলের মতো মনে রাখতে মনে করতে পারো আর কি আর আর একটা জিনিসের জন্য যেটা করব সেটা হচ্ছে একটা রিং বা একটা ডিস্কের জন্য চাকরির জন্য তাহলে আমরা তিনটা জিনিসের জন্য চাকতি একটা হচ্ছে খোলক মানে ফুটবলের মতো একটা মাঝে ফাঁপা এবং বাইরে শুধু একটা আবরণ থাকবে আর আর একটা হলো একটা কমপ্লিট একটা সলিড স্পেয়ার মানে বাইরের ভিতরে সব একদম পুরোটাই পরিপূর্ণ আর কি ফিল আপ হয়ে থাকবে এই ধরনের তো হ্যালো কি ব্যাপার আমার এখানে একটা জমির স্ক্রিনে আউট হয়ে গেল যাক আমরা আবার নতুন ভাবে শেয়ার করি তোমরা কি স্ক্রিন দেখতে পাচ্ছ ঠিক আছে তাহলে আমরা যে গ্র্যাভিটেশনাল হ্যাঁ গ্র্যাভিটেশনাল পটেন্সিয়াল ইউ টু স্পিরিকাল সেল আমরা এটার জন্য ক্যালকুলেশন করেছিলাম একটা স্পিরিকাল একটা খোলক আছে সেল মানে হচ্ছে খোলক মানে ফুটবলের মতো ভিতরে ফাঁপা বাইরে একটা শুধু একটা আবরণ থাকবে এরকম দুটো কোনো একটা মাস থাকে তাহলে এর জন্য এর বাইরে কোনো একটা পয়েন্ট এই যে পি পয়েন্ট যেটা দেখতে পাচ্ছো খোলকের বাইরে এই পয়েন্টে আমরা এর জন্য গ্র্যাভিটেশনাল পটেন্সিয়াল কত হয় এটা ক্যালকুলেট করেছি তো আমাদের বেসিক কিছু ফর্মেট আছে আমরা ওই একই ফর্মেট অনুযায়ী মোটামুটি আগাবো আমাদের প্রথম কথা হলো একটা অল্প মাসের জন্য এই পয়েন্টে মানে আমরা যে পয়েন্টে পটেনশিয়াল ক্যালকুলেট করতে চাই ওই পয়েন্টে আগে এর জন্য ওই অল্প মাসের জন্য কি পরিমাণ পটেনশিয়াল হয় এটা ক্যালকুলেট করব তারপরে ওটাকে আমরা ওই পটেন্সিয়ালটাকে ইন্টিগ্রেশন করব পুরো লিমিটের মধ্যে এটা আমাদের মূল ফর্মেট হ্যাঁ তো পটেন্সিয়াল বের করার জন্য আমাদের যে ইকুয়েশন আছে যে ডিভি ইকুয়ালস টু মাইনাস জি বাই এক্স আমরা যে পটেনসিয়াল যেটা জানি যে পটেনসিয়াল ইরুকেশন হচ্ছে এটা মানে হলো আমাদের পটেনসিয়াল সমান হল গ্রাভিটিশনাল ইউনিভার্সাল গ্রাফিটিশনাল কনস্টেন্জি টাইমস এটার মাস যেটুকু মাসের জন্য আমরা ক্যালকুলেট করতে চাই ডিভাইডেড বাই ওই মাসের দূরত্ব আমরা যে পয়েন্ট থেকে ক্যালকুলেট করব সেই মাসের দূরত্ব কতখানি হয় এটা দিয়ে ভাগ করে তাহলে এটা হচ্ছে আমাদের মূল ফর্মুলা এটার জন্য আমরা এটা ক্যালকুলেশন করেছিলাম এটা হয়তো তোমাদের মনে আছে তোমরা এটা পড়েছো তোমাদের এটা পিডিএফও দেওয়া হয়েছিল এইটুকু ছিল আমাদের এরিয়া মানে আমাদের যে একটা রিং কল্পনা করেছিলাম সেটার এরিয়া ছিল এটা তাকে আমরা সারফেস এরিয়া মানে এরিয়াল ডেন্সিটি যেটা মানে মাস এরিয়াল যেটা এটা যে গুণ করলাম তাহলে এটা মাস হলো এখন এই মাসটাই আমরা এখানে বসিয়ে দিবো তারপর আমরা এটাকে ইন্টিগ্রেশন কিছু করে এই পর্যন্ত নিয়ে আসছি আচ্ছা এখানে একটা ফর্মুলা আমরা ব্যবহার করেছিলাম এই ফর্মুলা থেকে আরো কোনো সমস্যা আছে কিনা বুঝতে বা বুঝতে পারো সেদিন বলোনি এমন কিছু আছে কেউ আমরা পিঠা করেছে যে ফর্মুলা সেটা জানি যে এক্স কর ইকুয়াল টু আর স্কোয়ার প্লাস স্মল আর স্কোয়ার এরকম একটা ফর্মেট হওয়া উচিত ছিল কিন্তু যে মাইনাস টু আর কস থিটা এটা আমাদের এক্সট্রা টার্ম তাই না এটা লফ কোসাইন বলা হয় কোসাইনের ফর্মুলা যেটা স্যার হ্যাঁ থ্রু কিছু বলবো বলো স্যার টু পাই আর সাইন থিটা ইনটু আর ডি থিটা স্যার এটা একটু বলেন না স্যার মনে এটা এটা নাই আচ্ছা আমি বলে দিচ্ছি এরকম যে কোনো জায়গায় কারো যদি কোনো কোশ্চিন থাকে মনে যদি মনে হয় যে এটা বোঝা নাই আমার সাথে সাথে বলবো এটা এই যেমন বললো ধ্রুব আচ্ছা যাও আমাদের এই ধ্রুব আর সাইন থিটা আর দি থিটা এটা আমি কি বলছি এটা হচ্ছে এরিয়া আমাদের এরিয়া কার এটা ছিল আমাদের স্পিরিক্যাল যে খোলকটা ওই স্পিরিক্যাল খোলকের মাঝে আমরা একটা রিং কল্পনা করে নিয়েছি মানে এটাকে যদি তুমি স্লাইস করে কেটে নাও তাহলে এরকম একটা খোলক হয় তাই না বুঝছো কি এটাকে আমরা সাইড ভিউটা দেখছি এটাকে সাইড ভিউ দেখছি এটা যদি আমরা ফ্রন্ট থেকে দেখতাম তাহলে একটা রিং এর মতো গোল একটা রিং এর মতো দেখতাম আংটি আংটি যেরকম দেখা যায় সেরকমই আর কি তো এই যে যে স্ট্রিপটা আমরা কেটে নিলাম এটার এরিয়া কতখানি হয় এটা আমাদের বের করতে হবে তো এটা বের করার জন্য আমাদের কি দরকার এইটুকু রিং এর এরিয়া বের করার জন্য এটার জন্য দরকার হলো আমরা যেটা হচ্ছে থিকনেস কতখানি আর এটা কতখানি লম্বা কারণ রিংটাকে তুমি যদি কেটে শার্ট করতে তাহলে ঠিক এরকম একটা লম্ব লম্বা একটা এরকম স্ট্রিপ হতো তাই না তো স্ট্রিপের যেটা মানে দৈর্ঘ্য যেটা সেই দৈর্ঘ্যটা হবে এটার মানে এই যে রিংটা ছিল এই রিং এর পরিধির সমান তাহলে এরকম একটা রিং তৈরি হতো ওই রিংটাকে যদি আমরা কেটে শার্ট করতাম তাহলে এরকম ধরনের একটা রিং মানে একটা স্ট্রিপ পাওয়া যেত একটা ফিতা পাওয়া যেত এটা যে দৈর্ঘ্য হবে সেই দৈর্ঘ্যটা হচ্ছে ওই যে রিংটা হয়েছিল ফর্ম ওই রিংটার পরিধির সমান এখন পরিধিটা কত আমরা জানি পরিধি হচ্ছে টু পাই আর এখন টু পাই আর সাইন থিটা কেন বলা হচ্ছে কারণ হলো আমাদের আর ধরেছে হলো এখান থেকে এটার মানে ব্যাসার্ধটা তো এখানে যেটা অতিভুজ আকারে আছে তাহলে এটা যদি অতিভুজ হয় এটা যদি থিটা অ্যাঙ্গেল যদি হয় তাহলে এইটুকুর লম্ব কতখানি হবে লম্বটা হচ্ছে আমাদের আর সাইন থিটা তাই না তাহলে লম্বটাই হচ্ছে আমাদের ওই জন্য ব্যাসার্ধ তাহলে তুমি ব্যাসার্ধ গণিত টু পাই এই জিনিসটা করেছে তাহলে টু পাই ইন্টু আর তাহলে এটা পরিধি হচ্ছে তাহলে আমরা এই পরিধি মিলে এটা পেলাম হলো লম্ব মানে এটা কতখানি লম্বা হয় এইটুকু আমরা লেন্থটা পেয়ে গেলাম এখন আমাদের দরকার হলো প্রস্থ কতখানি প্রস্থ হচ্ছে এইটুকু থিকনেসটা তাহলে এইটুকু থিকনেস জন্য আমরা করবো কি দেখো এটা যে অ্যাঙ্গেল এখান থেকে এই পর্যন্ত থিটা আরও একটু অ্যাঙ্গেল আছে এরপরে যদি আর একটু বাড়ে সেটা হচ্ছে ডি থিটা তো আমরা জানি যে চাপ সমান কোন সমান হলো চাপ বাই ব্যাসার্ধ এটুকু হচ্ছে আমাদের চাপ চাপের দৈর্ঘ্য বা আর্ক লেন্থ যেটা বলো তো চাপের দৈর্ঘ্যকে আমরা যদি ব্যাসাধ্য দিয়ে ভাগ করি তাহলে কোন পাওয়া যায় তাহলে আমরা অন্য কথা বলতে পারি যে যদি আমরা দিয়ে গুণ করি তাহলে চাপ পাওয়া যায় তাই না কোন সমান চাপ তাহলে চাপ সমান হলো কোন গুণিত কোন হচ্ছে আমাদের দ্বিতিটা আর ব্যাস হচ্ছে আর তাহলে আর ধ্বি এটা হচ্ছে আমাদের এইটুকু চাপের দৈর্ঘ্য যেটাকে আমরা বলেছি এখানকার পুরুত্ব ওই যেটা থিকনেস তাহলে এই যে আর দ্বিতিটা এটা হচ্ছে আমাদের মূলত এর থিকনেস কতখানি এই রিংটার তাহলে তুমি দৈর্ঘ্যের প্রস্তুত গুণ করো তাহলে এরিয়া পেয়ে গেলো টু পাই সাইন থিটা আর ডি থিটা ক্লিয়ার হলো কি হ্যাঁ এখন এটাকে তুমি এই গুণ করবা হলো এই যে এর এরিয়াল ডেন্সিটি দিয়ে তাহলে মাস পেয়ে যাবা কারণ এই এরিয়াল ডেন্সিটি মানে হলো যে এটা হচ্ছে মাস পার ইউনিট এরিয়া তাহলে ইউনিট এরিয়া যদি এই পরিমাণ মাস হয় তাহলে এতখানি এরিয়াতে এটাকে গুণ করলে পারে ততখানি মাস হচ্ছে কনফিউশন থাকলে আরো বলতে পারো যে এটুকু বুঝতে পারো এটা বুঝতে পারলে আবার বলবো সমস্যা নেই আমি আবার বুঝাবো কিন্তু না বুঝে যাবে না আচ্ছা তাহলে আমাদের মনে হয় এটুকু ক্লিয়ার এখন এই যেটা বলছিলাম এই যে কোসাইন ল যেটা এই কোসাইন লয়ে আমাদের এরকম ইকুয়েশন আসে তোমরা এটা ইন্টারমিডিয়েটেও পড়েছো হায়ার ম্যাথের মধ্যে এটা পাবা তো সেখানে আমাদের এই যে অ্যাঙ্গেলটা যদি নাইনটি ডিগ্রি হয় তাহলে কস নাইনটি ডিগ্রি ভ্যালু হচ্ছে জিরো তাহলে এটা আমরা পুরোটে চলে যাচ্ছে তখন আমাদের এটা পিথাগোরাসের ফর্মুলায় চলে আসে তার মানে যে কোসাইন ল এটা হচ্ছে একটা ট্রায়াঙ্গেলের জন্য জেনারেল একটা ল এখন এই জেনারেল ল এর একটা স্পেশাল কন্ডিশন হলো আমাদের পিথাগোরাসের থিওরেমটা তো আমরা এটা থেকে পিঠা করেছি সেভাবে এটা শিফট করতে পারি তো এটা প্রুফ আছে তোমাদের মানে বইয়ে এটা তোমরা হয়তো পড়েছো সেটার মধ্যে আর গেলাম না কিন্তু এটা আমাদের কোসাইন কোশাইন ল থেকে মূলত এটা আসছে এটা একটু দেখবা আমরা এরপরে যেটা করেছিলাম সেটা হচ্ছে এটা সলভ করে আমাদের ভ্যালু আসছিলো ভিহিকল টু মাইনাস জিএম বাই আর যেটা হওয়ার কথা আর কি আর হচ্ছে এটার দূরত্ব যে পয়েন্টটা আমরা ক্যালকুলেট করছি সেই পয়েন্টের দূরত্ব কোথা থেকে একদম আমাদের এই যে এই স্ফিয়ারটার সেন্টার থেকে সেন্টার থেকে ওই পি পয়েন্টের দূরত্ব হচ্ছে আর আর উপরে মাস হচ্ছে এটা টোটাল মাস হচ্ছে এম জিও ইউনিভার্সাল Gravitational কনস্ট্যান্ট তাহলে পটেনশিয়াল হচ্ছে আমাদের মূলত যে স্ফিয়ার এর জন্য আমরা ক্যালকুলেট করতে চাই সেই স্ফিয়ার থেকে যে পয়েন্টে আমরা পটেনশিয়াল জানতে চাই সেই পয়েন্টের দূরত্ব দিয়ে ভাগ করলে আমরা মূলত এই পটেনশিয়ালটা পেয়ে যাব এটা আমাদের মূল বিষয় আর এটুকু কি ক্লিয়ার সবার কাছে স্যার স্যার আচ্ছা তাহলে এটা থেকে আমাদের যে মূল বিষয় যেটা হলো আমাদের দেখো টোটাল যে মাছটা আমাদের মনে হচ্ছে যে ওটার সেন্টারে কনসেনট্রেটের অবস্থায় আছে কারণ আমাদের ইকুয়েশন যেটা বলছে ওই যদি সম্পূর্ণ মানে যে ছিল খোলকের মাছটা সম্পূর্ণটাই যদি একদম সেন্টারে কনসেনট্রেটের অবস্থায় থাকতো তাহলে যে পরিমাণ পটেন্সিয়াল হতো এটা কনসেনট্রেটেড না থেকে এরকম ভাবে যেটা খোলক আকারেও যদি থাকে তারপরে ওখানে একই পরিমাণ আমরা পাচ্ছি তাহলে দুটি আমাদের কাছে ইকুইভ্যালেন্ট এই মাছগুলো একদম পুরোপুরি ভাবে এরকম ভাবে ছড়িয়ে ছিটিয়ে থাকা আর একদম কনসেনট্রেটেড থাকা দুটি আচ্ছা তাহলে আমরা এরপরে আগিয়ে যাই আমরা আর একটা জিনিস এখানে বলবো এই দেখানো হয়নি আমাদের এখানে যখন স্পেয়ারটা আমরা ক্যালকুলেট করেছিলাম এখানে দেখো লিমিট মানে ইন্টিগ্রেশনের একটা লিমিট আমরা এখানে বসেছিলাম আমাদের ভিভি মানে যে যেটুকু আমরা রিং কল্পনা করলাম এই রিংটার জন্য রিংটার মাছ যেহেতু খুবই কম আবদুল্লাহ কিছু বলছো যদি কিছু না বলো তাহলে একটু মাইক্রোফোন সাইলেন্ট করো তাহলে আমরা যে অল্প পরিমাণ যে এই মাস এই মাসের জন্য যে পরিমাণ পটেনশিয়াল এটা হচ্ছে কিছু বলছো আচ্ছা যাও কিছু না বলে একটু মাইক্রোফোন গুলো একটু সাইলেন্ট রাখো মিউট করে রাখো আচ্ছা তাহলে আমাদের এই যে অল্প পরিমাণ মাসের জন্য যে পটেনশিয়াল হবে সেটা ডিভি তো ডিভি ভিটা আমরা ক্যালকুলেট করে পেয়েছিলাম আমাদের ফাইনালি এই যে ডিভি ভি ইকুয়ালস টু এই ইকুয়েশনটা তোমরা এটা পড়েছো বলে আমরা একটু ফাস্ট বলছি ডিভি ভি ইকুয়ালস টু এটুকু আমরা পেলাম এটাকে আমাদের ইন্টিগ্রেশন করলে আমরা টোটাল পটেনশিয়ালটা পাবো আর কি তোমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে না সম্ভবত নেটওয়ার্ক প্রবলেম তুমি মেসেজে লিখে দিতে পারো চ্যাটে আচ্ছা তাহলে এইটুকু হচ্ছে আমাদের পটেন্সিয়াল যেটা ডিভি অল্প পরিমাণ মাসের জন্য ছিল এখন এটাকে আমরা টোটাল পাওয়ার জন্য ইন্টিগ্রেশন করেছিলাম এটার লিমিট ছিল মাইনাস আট থেকে আর কেন কারণ হলো এটাতে আমাদের যে ভ্যারিয়েবল সে ভ্যারিয়েবল হচ্ছে এক্স তাই না এখানে ভ্যারিয়েবল হলো এক্স এছাড়া আর কোনো ভ্যারিয়েবল নাই এখানে জি টু পাই আর সিগমা স্মল আর এগুলো সবগুলো কনস্ট্যান্ট তাহলে ভ্যারিয়েবল যদি এক্স এক্স এর মিনিমাম ভ্যালু কত হতে পারে দেখো রিংটা এক্স হচ্ছে এই পি পয়েন্ট থেকে ওই রিং পর্যন্ত দূরত্ব এখন রিং পর্যন্ত দূরত্ব মানে এটার ইয়া না সেন্টার দূরত্ব না রিং যেখানে অ্যাকচুয়ালি প্রেজেন্ট ওই পর্যন্ত দূরত্ব মানে যেখানে মাস আছে আর কি তাহলে এই রিং এর দূরত্ব রিংটা যদি আমাদের একদম এক্সাক্টলি এই পজিশনে যদি আমরা ফর্ম করতাম মানে একদম এখানে যদি কেটে ফেলতাম তাহলে রিং এর দূরত্ব মানে আমাদের এক্স নিতে হতো এখান থেকে এই পর্যন্ত পি থেকে এই পর্যন্ত আমাদের রিং এর দূরত্ব তখন নিতে হতো তাহলে এইটুকু দূরত্ব ছিল কতখানি এটা হচ্ছে আমাদের এই টোটালটা যদি হয় স্মলার এইটুকু রেডিয়াস যদি হয় আর তাহলে আমাদের এইটুকুর এক্স কত হবে এই স্মলার মাইনাস আর তাই না এটা হচ্ছে আমাদের মিনিমাম ভ্যালু এই এক্স এর আর ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে আমরা এরকম ভাবে স্লাইস করতে করতে একদম যদি শেষের পজিশনে চলে আসি বি পজিশনে যদি আমরা চলে আসি এখানে যদি স্লাইস করা হয় তাহলে এই ই প্রদূষণ মানে সি ই প্রদূষণ যদি এখানে চলে আসে তাহলে এখন এই এক্স এর যে ভ্যালু হবে সেটা হচ্ছে পি থেকে একদম এই পর্যন্ত তো এইটুকু যদি আমাদের এক্স এর ভ্যালু হয় যেটা কিনা এই টোটাল স্মলার প্লাস এখানকার রেডিয়াস ক্যাপিটালার তাহলে এটার আপার ভ্যালু হচ্ছে আর প্লাস ক্যাপিটাল আর আর লোয়ার ভ্যালু হচ্ছে লোয়ার লিমিট হচ্ছে আর মাইনাস ক্যাপিটাল আর আচ্ছা কেউ কিছু বলছে একটু দেখে আসি থেকে দেখছি না আচ্ছা তাহলে আমরা এরপরে দেখি এখানে লিমিট টা ওই স্লাইসিং টা এখানে দেখানো হয়েছে তুমি যদি এরকম ভাবে একটা রিং এখানে স্লাইস করো তাহলে এখানে পেলে আরো যদি একটু দূরে যাও আরো দূরে যাও তাহলে যত দূরে যাবা এই এক্স এক্সে ভ্যালু কিন্তু এরভাবে চেঞ্জ হচ্ছে আর কি স্লাইসিং এর ফিগারটা এখানে দেখানো হয়েছে আর একটু বোঝানোর জন্য এটা ফিগার পরীক্ষার হলে না দিলেও চলবে কোনো সমস্যা নেই তাহলে আমাদের এরপরে পরের টপিক এ যায় আমাদের এখন পটেন্ট সেল যদি সার্ফেসে থাকে মানে পয়েন্টও যদি সার্ফেসে থাকে দেখো পি পয়েন্ট আগে ছিল আমাদের বাইরে পি পয়েন্ট ছিল ওই সফেয়ার থেকে বাইরে এখন এটা যদি সার্ফেসের ওপরে চলে আসে তাহলে কেমন হয় আমাদের বি বি যে আমাদের যে ইয়ে করতে হবে করতে হবে সেটা হলো এট এ পয়েন্ট অন দ্য সার্ফেস অফ দ্য সেল আমাদের ওই ভি পয়েন্ট যদি এটা সার্ফেসে থাকে তাহলে কেমন হয় আমাদের যে পটেনশিয়ালটা ক্যালকুলেট করেছিলাম এইটুকু ক্যালকুলেশন আগের মতোই আমরা নতুন ভাবে আর করলাম না তো যদি এটা পরীক্ষায় থাকে যে এটা সারফেসের উপরে থাকলে কি হবে এটা বের করো তাহলে তোমাকে আগের টুকু করতে হবে প্লাস এইটুকু যা কিছু করছি সেটা করতে হবে আর যদি এটা কন্ডিশন বের করতে বলে হ্যাঁ কেউ কিছু বলবা তিনজন হ্যান্ড রেজ করেছো বলো আচ্ছা তাহলে আমাদের পটেন্সিয়াল যেটুকু ক্যালকুলেট করেছিলাম ডিভি এসি ডিভিটা দেখো আমাদের ডিভি ইকুয়েশন ছিল এই যে এটা এটা ছিল আমাদের পটেন্সিয়াল এর ইকুয়েশন যেটাকে আমরা লিমিট বসে এটা পেয়েছিলাম আর কি আমাদের মূলত এই কালারটা এখানে চেঞ্জ করে ভালো হতো যাক কেউ কিছু বলবো হাত তুলছো কেউ কিছু বলে বলো আচ্ছা যাক আমরা আমরা তাহলে এই যে পটেনশিয়াল যেটা আমরা ডিভি ক্যালকুলেট করলাম সেই ডিভি পটেনশিয়ালটাই আমাদের দরকার মানে এই পটেনশিয়ালে উপরে আমরা লিমিটটা বসাবো আমাদের এই সারফেসের উপরে যদি পয়েন্টটা চলে আসে তাহলে শুধুমাত্র এটা লিমিট চেঞ্জ হবে লিমিট চেঞ্জ হওয়া ছাড়া আর কোনো কিছু আমাদের খুব একটা চেঞ্জ নাই মোটামুটি সবই এক এই পর্যন্ত মানে একদম প্রথম থেকে যা কিছু করলাম সবই একই রকম এই পর্যন্ত আসলো এখন লিমিটটা চেঞ্জ হবে লিমিটটা কিভাবে চেঞ্জ হবে দেখো এই পি পয়েন্ট যদি এই সার্ভিসের উপরে থাকে তাহলে এক্স এর ভ্যালুটা কেমন আগে এক্স ছিল এখান থেকে শুরু করে মানে আমাদের পি পয়েন্ট থেকে ওই যে স্লাইসিংটা আমরা করছি সেই স্লাইসিং এর দূরত্ব তাহলে এখন আমাদের পি পয়েন্ট যেহেতু এখানে তাহলে এখান থেকে এইটুকু দূরত্ব হবে এখন এই স্লাইসটা যদি একদম মাথার উপরে চলে আসে এই এই সার্ভিসের একদম এখানে চলে আসে তাহলে এক্স এর দূরত্ব হবে মিনিমাম মানে জিরো তাই না এক্স থেকে পি থেকে এটার স্লাইসের দূরত্ব জিরো হয়ে গেল একদম যদি মাথায় চলে আসে আর যদি এটা একদম শেষের দিকে যায় স্লাইসিং করতে করতে একদম যদি এই পজিশনে চলে আসো তাহলে সেটা কিনা এই টোটাল যে রেডিয়াস রেডিয়াসের দ্বিগুণ কারণ এখান থেকে এই পর্যন্ত আমাদের অলরেডি হয়ে আছে যেটা কিনা ক্যাপিটাল আর সমান এটা আবার এইটুকু হলো আমাদের ক্যাপিটাল আর তাহলে আসলে এটা হচ্ছে টু আর মানে হচ্ছে আমাদের রেডিয়াসের এর দ্বিগুণ ব্যাস আর কি হয়ে গেল তাহলে আমরা যেটা পাচ্ছি ভি এর যে ভ্যালু এটা আমরা ইন্টিগ্রেশন করব এবার জিরো থেকে টু আর লিমিটের মধ্যে আগে করেছিল মাইনাস আর মাইনাস ক্যাপিটাল আর এবং আর প্লাস ক্যাপিটাল আর এর মধ্যে এখন আমাদের লিমিট হচ্ছে 0 থেকে 2 আর এর মধ্যে লিমিটটা ধরাটা আরেকবার একটু বলেন না স্যার লিমিট ধরাটা হলো আমাদের মনে রাখতে হবে লিমিট হবে এই ডি এর সাথে যেটা আছে সেই রিলেটেড লিমিট তাই না তো এখানে যদি এক্স আছে এক্স এক্স এর রিলেটেড আমাদের কোনো একটা লিমিট বসাতে হবে এখন এক্স এর মিনিমাম ভ্যালু কত আর ম্যাক্সিমাম ভ্যালু কত এটা আমাদের চিন্তা করতে হবে আমরা আগের ফিগারে আবার যাই এই যে এখানে দেখো এক্স এর মিনিমাম ভ্যালুটা কি আসলে এক্স এর ভ্যালুটা কি এক্স এর ভ্যালুটা হচ্ছে যে পয়েন্টে পটেনশিয়াল ক্যালকুলেট করব ওই পয়েন্ট থেকে আমাদের ওই যে সাইজটা আমরা করছি সেই স্লাইসের দূরত্ব তাই না এটুকু বুঝছো জি স্যার এখন এই স্লাইসটা যদি মাথায় থাকে একদম মানে একদম এই মাথায় যদি চলে আসে তাহলে স্লাইসের দূরত্ব এখান থেকে এই পর্যন্ত পি থেকে তাই জি স্যার তখন হবে আমাদের ক্যাপিটাল আর স্মল আর মাইনাস এটুকু দূরত্ব এইটুকু দূরত্ব যেটা আমাদের ক্যাপিটাল আর ছিল তাহলে আমাদের এটুকুন লিমিট লোয়ার লিমিট হবে আর মাইনাস ক্যাপিটাল আর यस सर আপনি ক্লাসেও এই টপিক গুলো পড়াইছিলেন সেইভাবে করলে কি হবে হ্যাঁ যেটা করেছিলাম সেটা একই এটা আর এটা একই বরং ওটা তোমাদের কোনো পিডিএফ দেওয়া হয়নি এটা পিডিএফ দিচ্ছি কালারফুল ছবি দেখতেও ভালো লাগবে আর কি আচ্ছা যাবি এটা থেকেও করতে পারো সমস্যা নেই ওটা করলেও হবে আমাদের তাহলে যেটা বলছিলাম তাহলে এখানে এক্সের লোয়ার লিমিট হচ্ছে এটা এবং আপার লিমিট তাহলে কেমন হবে আপার লিমিট হচ্ছে যখন এই যে স্লাইসটা যখন একদম এই পর্যন্ত চলে আসবে তখন আমাদের এক্স এর ম্যাক্সিমাম ভ্যালু হবে পি থেকে এই পর্যন্ত যেটা কিনা এখান থেকে শুরু করে এই পর্যন্ত স্মলার প্লাস এই ক্যাপিটাল আর বুঝছো লোয়ার লিমিট আর আপার লিমিট এটাই শুধু আমাদের বের করার কাজ আর কিছু না তো এটা বের করে যা হবে সেটাই বসিয়ে দেবো পটেন্সিয়াল নেগেটিভ কেন হয় আচ্ছা পটেন্সিয়াল নেগেটিভ হয় হলো এটা যদি অ্যাট্রাকটিভ ফোর্স যদি হয় তাহলে তার পটেন্সিয়াল নেগেটিভ হবে আর যদি এটা রিপালসিভ ফোর্স হয় তাহলে পজিটিভ হবে গ্র্যাভিটেশনাল পটেন্সিয়ালের জন্য কখনো এটা রিপালসিভ হয় না তার মানে গ্র্যাভিটেশনাল পটেন্সিয়ালের জন্য তুমি সময়তে যে পটেন্সিয়াল পাবা এটা নেগেটিভ হবে কিন্তু এটা এটা যদি এই ইলেকট্রোম্যাগনেটিভ ফোর্সের জন্য যদি চিন্তা করো তাহলে তার জন্য এটা পজিটিভ হতেও পারে নেগেটিভও হতে পারে কারণ হলো ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স এটা রিপালসিভ এবং অ্যাট্রাকটিভ দুই ধরনেরই হয় আচ্ছা তাহলে আমরা এর পরের টপিকে যাই যেটা আমরা পড়ছিলাম এই যে এখানে হ্যাঁ তাহলে এখন লিমিটটা দেখো আমাদের এক্স এর মিনিমাম ভ্যালু হতে পারে একদম এই যে পি পয়েন্ট যেটা কিনা একদম মাথার এখানে সার্ভিস উপরে যদি থাকে আর যদি স্লাইসটা একদম মাথার উপরে যদি হয় তাহলে পি পয়েন্ট থেকে এটা দূরত্ব জিরো তাহলে এটা জিরো এটা লোয়ার লিমিট হচ্ছে জিরো এবং আপার লিমিট হতে পারে কেমন এই স্লাইসিং তুমি এরকম ভাবে করতে করতে যদি একদম মাঠে চলে আসো তাহলে এই মাঠে আসলে পরে একটা ম্যাক্সিমাম ভ্যালু হলো এটার এখান থেকে এটুকু দূরত্ব যেটা কিনা এর ব্যাসের সময় যেটা হচ্ছে টু তাহলে এটা জিরো থেকে টু আর লিমিটের মধ্যে ইন্টিগ্রেশন করা হচ্ছে এই কারণে এটুকু তো ক্লিয়ার নাকি এবার আশা করি ক্লিয়ার তাহলে এরপরে আমরা যেটা করব তাহলে এখানে এটাকে আবার ইয়া করো যেটা কনস্ট্যান্ট এটাকে বাইরে নিয়ে নাও g two pi r sigma স্মলার এগুলো সবগুলো আমাদের কনস্ট্যান্ট তাহলে এগুলো সবই বাইরে চলে গেল শুধু dx টা এখানে থাকছে তাহলে x এর এটা যদি ইন্টিগ্রেশন করা হয় কত হবে dx ইন্টিগ্রেশন করলে পরে x ই হয় তাহলে 0 টু 2 মানে 0 টু 2 লিমিট বসানো হলো তাহলে এখন 2 থেকে 0 বাদ দাও এই তো এগুলো তো একদম সহজ ম্যাথমেটিক্স এটা তোমরা জানবাই তাহলে এটা ভ্যালুটা বসানোর পরে আমরা মূলত এর পটেনশিয়াল পেলাম হলো 4 pi r square g sigma স্মলার এটা হচ্ছে আমাদের পটেনশিয়াল এই একদম সারফেসে যদি থাকে তাহলে এখন এটা কারি একটু আগানো যায় কিনা ফোর পাই আর স্কোয়ার যদি আমরা করি মানে এখানে যেটা পেয়েছি আর কি ফোর পাই আর স্কোয়ার দেখো এটা হচ্ছে আমাদের এর সারফেস এরিয়া একটা খোলকের বা একটা স্পেয়ার এর যে সারফেস এরিয়া এটা যে ফোর পাই আর স্কোয়ার এটা তোমরা জানো তো এই ফোর পাই আর স্কোয়ার যখন এরিয়া এর সাথে যদি আমরা এরিয়াল ডেনসিটিকে যদি আমরা গুণ করি তার মানে ফোর পাই আর স্কোয়ার এবং এই সিগমা যদি আমরা গুণ করি তাহলে আমরা এই এই কতগুলো জিনিস মিলে আমরা পাচ্ছি হলো এটা টোটাল মাস না এটা টোটাল এরিয়া এটা হচ্ছে আমাদের এরিয়াল ডেন্সিটি তাহলে টোটাল এরিয়াকে যদি এরিয়াল ডেন্সিটি দিয়ে গুণ করো তাহলে এটা হয় আমাদের মাস টোটাল মাস্টার তাহলে টোটাল মাস হচ্ছে তাহলে এখন এম আমরা যদি এম ধরে নিই তাহলে এটা হচ্ছে এম তাহলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে মূলত এই ভি ইকুয়ালস টু জি এম বাই স্মল আর মানে এটা টোটাল মাস হচ্ছে আমরা যদি এম লিখি তাহলে এটার আমরা এই জিনিসটা পেলাম আর কি এখন এই আর যেটা আরটা হচ্ছে আমাদের এখানে কন্ডিশন হলো এটা হচ্ছে সার্ফেস এর উপরে তাহলে সার্ফেস এর উপরে হলো স্মল আর ক্যাপিটাল আর একই তাহলে আমাদের মূলত দেখাতে হবে ভিকলস কলস্ট জিএম বাই ক্যাপিটাল আর এটা আমাদের গুরুত্বপূর্ণ এটাকে আমরা বোল্ড করে দিব না অন্য কালার করে দিই অন্য কালার করে দিলে তোমাদের সুবিধা তাহলে সবুজ কালার করে দিই বা নীল কালার তাহলে এটা আমাদের মূলত গুরুত্বপূর্ণ এই কোশ্চেন পদ্ধতি তোমাদের দেখাতে হবে তাহলে এটা হচ্ছে আমাদের মূলত পটেনশিয়াল কোন একদম সারফেস এর যদি থাকে তাহলে তো এরপরে একই কথা আমরা যদি সারফেস এর উপরে রাখি তাহলে যে পরিমাণ পটেনশিয়াল হলো আমরা যদি ওই টোটাল মাসটা কনসেন্ট্রেট করে রাখতাম একদম সেন্টারে তাহলে ওই একই পরিমাণ পটেনশিয়ালই পেতাম তাহলে আবার আগের মতোই ওই মাস যদি আমাদের একদম সেন্টারে কনসেন্ট্রেটেড অবস্থায় থাকে একদম সেন্টারে যদি ঘনীভূত অবস্থায় থাকে তাহলে যে পরিমাণ পটেন্সিয়াল হবে পি পয়েন্টে এটা যদি একদম এরকম একটা স্কোয়ার হয় যার সার্ফেস এর উপর আমরা পয়েন্ট নিলাম ওই একই পটেন্সিয়ালই আমরা পাচ্ছি যেটা পাওয়ার কথা আর কি আচ্ছা তাহলে আমাদের দুটো কন্ডিশন হলো এই তিন নম্বর কন্ডিশন হলো এবার পটেন্সিয়ালটা এই ইনসাইড মানে আমাদের এই শেলের ইনসাইডে আমাদের এবার ক্যালকুলেট করতে হবে আচ্ছা তোমরা কেউ হাত তুলছো দুইজন নাদিরা ইয়াসমিন এবং সাজ্জাদ হোসেন সাজু তোমরা কিছু কি বলবা না এমনি চাপ লাগে এটা

এই ম্যাথ দেখিয়ে দেখব আচ্ছা ঠিক আছে দেখিয়ে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা এটা শেষ করি আগে আমাদের যে জিনিসটা হবে সেটা হচ্ছে টু আমরা যেটা আগে ক্যালকুলেট করেছিলাম জি ইন্টু টু বাই আর ডি এক্স আমরা আগে ক্যালকুলেশন করেছিলাম যেটা আমরা যে এখানে নিলাম ওই একই ইকুয়েশন আমরা আবারও নিচ্ছি আমাদের লিমিটটা চেঞ্জ হবে তাই না দেখো আমাদের ডিভি যেটুকু ক্যালকুলেশন করেছিলাম এইটুকু তো আবার আগের মতোই কারণ আমাদের কন্ডিশন একই যে এটা একটা মানে কন্ডিশন একই বলতে কি আমাদের ওই যে যার পটেনশিয়াল ক্যালকুলেট করছে সেই জিনিসটা একই কন্ডিশন ভিন্ন জিনিসটা হচ্ছে একটা স্পেরিকাল সেল এটা একই রকমের ছিল তার জন্য আমাদের যে পটেনশিয়াল ডিভি এর ভ্যালুটা আমাদের কোনো চেঞ্জ এখানে হবে না আমরা ওটাই পটেনশিয়াল এখানে পাবো তাহলে এখন এই যে ওই স্মল এরিয়ার জন্য স্মল মাসের জন্য এই পি পয়েন্টের যে পটেনশিয়াল যেটা কিনা এখান থেকে এক্স জুড়ে তার জন্য আমরা আমরা রকম করে টোটাল জানতে চাই তো লিমিটটা আমাদের চেঞ্জ হবে আমরা লিমিটটা দেখে কি হয় তাহলে ডিভি এর সময় আমরা যদি এটা পটেন্সিয়াল যে লিমিট যেটা আমরা টোটাল ইন্টিগ্রেশনের লিমিট লিমিটটা কি হবে আমাদের পি পয়েন্ট থেকে আমরা যেটা বলেছিলাম পি পয়েন্ট থেকে এর দূরত্ব কত হয় মানে যে পয়েন্টে আমরা ক্যালকুলেট করবো এক্স এর মিনিমাম ভ্যালু কত আর ম্যাক্সিমাম ভ্যালু কত হয় এখন মিনিমাম ভ্যালু হতে পারে আমাদের এই সাইজ করতে করতে যদি আমরা একদম মাথার এখানে চলে আসি তাহলে যেটা কিনা এ পজিশন তাহলে এইটুকু হচ্ছে আমাদের এক্স তাই না তাহলে এইটুকু যদি এক্স হয় তাহলে এটা দেখো আমাদের টোটাল রেডিয়াস হচ্ছে এখান থেকে এইটুকউ ক্যাপিটাল আর আর এই পি পয়েন্ট পর্যন্ত ও এর দূরত্ব সেটা ছিল স্মলার আমাদের ও থেকে মানে ও যে সেন্টার থেকে পি পয়েন্টের দূরত্ব সবসময়তে আমরা স্মলার ধরেছি যে পয়েন্ট আমরা ক্যালকুলেট করব পটেনশিয়াল এই পয়েন্টের দূরত্ব সবসময় স্মল আর ধরেছি আর রেডিয়াসটা মানে যে টোটাল যে সেল এটা রেডিয়াস সবসময় আমরা ক্যাপিটাল আর ধরেছি এই আমরা ফলো করেছি সম্পূর্ণটাই তো এটা করি আমরা একই রকম করলে তোমাদের সুবিধা মনে রাখতে সুবিধা হবে তাহলে আমাদের যেটা হচ্ছে সেটা হচ্ছে স্মল আর মানে ক্যাপিটাল আর মাইনাস স্মল আর এইটুকু হচ্ছে আমাদের এই লোয়ার লিমিট কারণ এক্স এর ভ্যালু মিনিমাম হতে পারে এখান থেকে এইটুকু বুঝতে পারছি কি ছবিতে আর ম্যাক্সিমাম ভ্যালু হতে পারে এখান থেকে যদি আমরা স্লাইসিং করতে করতে একদম যদি এই মাথায় চলে আসি বুঝছো তো এই মানে স্লাইসিং করতে করতে যাচ্ছি মনে হলো যে স্ট্রিপটা কনসিডার করছি একদম এখানে করলাম একবার এখানে করলাম একবার এখানে করলাম একবার এখানে করলাম যে একদম মাথায় যদি চলে আসি তাহলে পি পয়েন্ট থেকে যে দূরত্ব হবে সেটা হচ্ছে এইটুকু স্মলার প্লাস এখান থেকে এইটুকু সম্পূর্ণ দূরত্ব যেটা কিনা এর ব্যাসাধ্য তাহলে এই আপার লিমিট হবে স্মলার প্লাস ক্যাপিটাল আর এবং লোয়ার লিমিট হবে ক্যাপিটালার ক্যাপিটাল আর মাইনাস স্মলার

লিমিটের জন্য ওই যে বললাম এক্স আমাদের লিমিট হবে এক্স রিলেটেড এক্স এর মিনিমাম ভ্যালু কত হবে তুমি বলো এক্স এর মিনিমাম ভ্যালু কত হওয়ার কথা মিনিমাম ভ্যালু মানে হলো আমরা এক্স টা ধরছি কার দূরত্ব এই পি পয়েন্ট মানে যে পয়েন্ট আমরা ক্যালকুলেট করব পটেনশিয়াল এই পয়েন্ট থেকে ওই যে যে স্ট্রিপ আমরা কনসিডার করছি সেই স্ট্রিপের দূরত্ব তাহলে এটা মিনিমাম কোথায় হতে পারে যখন স্ট্রিপটা একদম মাথায় আসবে মানে এরকম কোন একটা পজিশনে যদি ধরা হয় স্ট্রিপটাকে তাহলে আমরা এটা মিনিমাম দূরত্ব পাবো এটা যে কোনো জায়গায় আমরা ধরতে পারি এটা তো আমরা ভাবে এই জায়গায় ধরেছি এটা আমরা এখানে ধরতে 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 পারি 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 এখানে এখানে যে যেকোনো জায়গাতে বুঝছো তাহলে ওই যদি যদি এখানে এখানে হয় হয় স্লাইসিংটা তাহলে আমাদের মিনিমাম এক্স পাওয়া যাবে এবং মিনিমাম এক্স এর ভ্যালু কত সেটা হচ্ছে আমাদের এইটুকু টোটাল যে ব্যস্ত এটা যদি ক্যাপিটাল আর হয় এইটুকুর দূরত্ব যদি হয় স্মল আর তাহলে এই দুটোকে বিয়োগ করলে আমরা এটুকু দূরত্ব পাচ্ছি তাই না এপির দূরত্ব হবে তাহলে হ্যাঁ তাহলে আমরা যেটা পাচ্ছি সেটা হচ্ছে আমাদের এই এক্স এর মিনিমাম ভ্যালু হচ্ছে ক্যাপিটাল আর থেকে স্মল আর কে বাদ দেব তাই তো এখন ম্যাক্সিমাম ভ্যালু কতখানি পাবো ম্যাক্সিমাম ভ্যালু পাবো হলো আমরা যদি স্লাইসিং টা একদম এখানে আস্তে আস্তে যদি এই পর্যন্ত চলে আসি তাহলে আমাদের এক্স এর ভ্যালুটা ম্যাক্সিমাম হবে যেটা কিনা আপার লিমিট তাহলে ম্যাক্সিমাম ভ্যালু হবে হলো এই পি পয়েন্ট থেকে এইটুকু দূরত্ব যেটা এখানে ছবিতে দেখতে পাচ্ছো আর এবং এখান থেকে এইটুকু দূরত্ব যেটা হচ্ছে আমাদের এর ব্যাসার্ধ যেটা হচ্ছে ক্যাপিটাল আর তাহলে এর লিমিট হবে ক্যাপিটাল আর আর প্লাস বুঝছো বড় বড় হ্যাঁ ক্যাপিটাল মানে বড় আর কি তাহলে এটা লোয়ার লিমিট হচ্ছে এই ক্যাপিটাল আর মাইনাস স্মল এবং আপার লিমিট হচ্ছে ক্যাপিটাল আর প্লাস স্মল আর এই হচ্ছে আমাদের লিমিটের বিষয় তাহলে এরপরে আমরা যেটা করবো আমাদের কনস্টেন্ট গুলো সব বাইরে নিয়ে নাও জি টু পাই আর সিগমা বাই স্মলার এগুলো সবগুলো আমাদের কনস্টেন্ট তাহলে এই কনস্ট্যান্ট গুলোকে আমাদের বাইরে নিয়ে নিতে হবে কারণ এগুলো কোনোটারই এক্স এর উপরে ডিপেন্ডেন্সি নাই তাহলে এগুলোকে যেটা আমরা বাইরে নিয়ে নিই ভিতরে এক্স থাকছে আগের মতোই শুধু লিমিটটা শুধু চেঞ্জ হলো আগে ছিল জিরো থেকে টু আর এখন হলো আর মাইনাস আর থেকে আর প্লাস আর এটাকে তুমি আপার লিমিট আগে বসাও লোয়ার লিমিট পরে বসাও যোগ বিয়োগ করো করার পরে পাবো হলো টু আর এই টু আর এর মধ্যে টু টু ফোর হলো আর কেটে গেল তাহলে মাইনাস ফোর পাই আর এটা আমাদের থাকছে আর কি আমাদের যদি যদি এখানে আমরা ফোর পাই আর যদি আমরা নিয়ে আসতে পারি আমরা যদি পাই পারি তাহলে যেটা হবে সেটা হলো আমরা এখানে এটাকে এরিয়া বলতে পারবো তাহলে ফোর পাই আর স্কোয়ার নিয়ে আসার জন্য আমরা উপরে নিচে আর দিয়ে যদি আমরা গুন করি তাহলে ফোর পাই আর স্কোয়ার হলো নিচে আর হলো তাহলে ফোর পাই আর স্কোয়ার টাইমস সিগমা যেটা কিনা এর এরিয়াল মাস এরিয়াল মাস ডেন্সিটি তো ওই ইউনিট এরিয়াতে কতখানি মাস বা একক এরিয়াতে একক ক্ষেত্র ফলে কতখানি মাস এটা হচ্ছে আমাদের সিগমা তাহলে সিগমা দিয়ে যদি গুণ করে তাহলে আবার মাস হয়ে যাচ্ছে এটা টোটাল মাস তাহলে টোটাল মাস যদি হয় এম তাহলে আবার ওই জায়গাতে এগুলো সবগুলো পরিবর্তে এম বসাও তাহলে যেটা হচ্ছে জিএম বাই ক্যাপিটাল আর তো জিএম বাই ক্যাপিটাল আর যখন হলো বলছো সেকেন্ড ক্লাসে রেকর্ড পাবো না আচ্ছা এটা পরে দেখা যাবে আমরা আগে সেটা বুঝি আগে তাহলে আমাদের যে v equals to -gm by capital r তাহলে এখন দেখো এখানে যেটা প্যারামিটার আমরা পেলাম g একটা কনস্ট্যান্ট এটা কারো উপরে কোনো ডিপেন্ডেন্সি নাই m এটা হচ্ছে টোটাল মাস এবং r হচ্ছে এটা টোটাল রেডিয়াস তার মানে আমরা ওই যে p পয়েন্টটা কোথায় ধরছি এই p পয়েন্ট এটা এখানে ধরলাম নাকি এখানে ধরলাম এটা এটা কোনো প্যারামিটার আমাদের ফাইনাল এক্সপ্রেশনে নাই বুঝছো কি আমাদের এখানে যদি আর থাকতো তাহলে আমরা বলতাম যে ভিতরে এখানে পি নিলে পরে এক রকম পটেন্সিয়াল এখানে পি নিলে আর এক রকম পটেন্সিয়াল এটা আমরা বলতে পারতাম কিন্তু এখানে এরকম কোন ডিপেন্ডেন্সি থাকছে না কারণ এই আর টা হচ্ছে টোটাল আর এটা হচ্ছে রেডিয়াস যেটা কিনা চেঞ্জ হচ্ছে না এম মাস এটারও চেঞ্জ হচ্ছে না তাহলে এই পটেন্সিয়াল যখন আমরা এর ইনসাইড এ নিচ্ছি স্পেয়ারে যখন ইনসাইড এ নিচ্ছি এই পটেন্সিয়াল তুমি যেখানে নাও সব জায়গার পটেন্সিয়াল একই এই পটেন্সিয়ালটা কোনো জায়গাতেই চেঞ্জ হয় না তুমি যতক্ষণ পর্যন্ত স্পেয়ারের মধ্যে থাকবা এই পটেনশিয়াল সব জায়গাতে মাইনাস জিএম বাই আর জিএম বাই এ ক্যাপিটাল আর এটা কোনো চেঞ্জ হবে না যখনই বাইরে যাবা তখন পটেনশিয়াল আস্তে আস্তে আর এর সাথে সাথে চেঞ্জ হবে তাহলে যতক্ষণ আমরা এই স্পেয়ারের মধ্যে আছি আমাদের পটেনশিয়ালের কোনো চেঞ্জ নেই আমরা যদি স্পিয়ারের বাইরে যাই তাহলে পটেনসিয়াল চেঞ্জ হবে কে কিছু বলছো আচ্ছা এই পর্যন্ত কারো কোনো প্রবলেম সম্ভবত নয় নাই তাহলে আমরা তারপরে যাই পিডিএফ টা কি পাওয়া যাবে কিনা কোশ্চেন করছে হ্যাঁ আমি তো পিডিএফ দিয়ে দিই প্রতি ক্লাসে পরে পিডিএফ দিয়ে দিই তোমাদের আজকেও দিয়ে দেবো তোমরা তোমাদের যে শিয়ার আছে আব্দুর রহমান তার কাছে কালেক্ট করে নিও আমি ওকে তো প্রতিবার দিয়ে দিই আর কি সবগুলো ওর কাছে দেওয়া আছে তুমি ওর কাছ থেকে নিয়ে নিতে পারো তোমরা আচ্ছা আমরা এরপরে যে গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল ডিউ টু স্পিরিকাল সেল এটা আমরা ও আচ্ছা ফিল্ড আমরা ক্যালকুলেট করলাম এটা একটু আগে এই পর্যন্ত যেটা করলাম সেটা যে পটেনশিয়াল আমরা ক্যালকুলেট করছিলাম এখন এই পটেন্সিয়ালের কারেসপন্ডিং এটা ফিল্ড ইন্টেনসিটি কত হয় এখানে ফিল্ড বলতে আমরা ফিল্ড ইন্টেনসিটি বোঝাচ্ছি আমরা এটা ব্র্যাকেটে লিখিয়ে দিই তাহলে তোমাদের কনফিউশন হবে না আমরা এই ফিল্ড ইন্টেনসিটি আমরা ক্যালকুলেট করব এক নাম্বার হলো এট এ পয়েন্ট আউটসাইড সেল আমরা যেটা আউটসাইডে যখন আমরা ক্যালকুলেট করেছিলাম তার জন্য আমরা পটেন্সিয়াল পেয়েছিলাম তোমাদের নিশ্চয় মনে আছে যে ভি ইকুয়ালস টু মাইনাস জিএম বাই আর আমাদের আউটসাইড মানে এক নম্বর কন্ডিশন যেটা ছিল আমরা যাই উপরে ধরো এই যে এক নম্বর এই যে এট এ পয়েন্ট আউটসাইড ডেল সেল আমরা যখন এটা ক্যালকুলেট করেছিলাম এটার জন্য আমরা পটেনশিয়াল পেয়েছিলাম ভি ইকুয়ালস টু মাইনাস বাই আর দুই নম্বর পয়েন্ট যখন আমরা এর সারফেসে ছিলাম সারফেসের জন্য আমরা পেয়েছিলাম মাইনাস জি এম বাই ক্যাপিটাল আর যখন আমরা এটার ভিতরে আসলাম তখন আমরা পেলাম যে ভি ইকুয়ালস টু মাইনাস বাই আর তাহলে ভিতরের জন্য এবং সারফেসের জন্য একই রকমের এক্সপ্রেশন আমরা পেয়েছি আর যখন বাইরে গেল বাইরের জন্য আমরা একটু ভিন্ন তখন আমরা ক্যাপিটাল স্মলার পেয়েছিলাম তো যাই হোক আমাদের এখন এই ফিল্ড ইন্টেন্সিটি আমাদের বের করতে হবে তো যখন আমরা পটেন্সিয়াল আউটসাইড রেসিয়া যখন আমরা বলেছিলাম ওটার জন্য আমরা পটেন্সিয়াল যেহেতু মাইনাস জি বাই আর পেয়েছি আমরা যেকোনো সময় ফিল্ড ইন্টেনসিটি যখন আমরা ক্যালকুলেট করব এটা ফিল্ড পটেন্সিয়াল থেকে আমরা ইন্টেন্সিটি ক্যালকুলেট করতে পারি তার জন্য আর হ্যাঁ কিছু বলবা সাউন্ড মাঝে মাঝে অফ অফ হয়ে যাইতেছে স্যার সাউন্ড অফে আমি তোমার গাছে ক্লিয়ার শুনতে পাচ্ছি না সম্ভবত তোমার নেটওয়ার্কের জন্য আচ্ছা আর কেউ কি এই প্রবলেম ফেস করছে যে সাউন্ড অফ হয়ে যাচ্ছে মাঝে মাঝে হ্যাঁ স্যার একদম এমন হচ্ছে মাঝে মাঝে সাউন্ড আসে না মাঝে মাঝে আমার হয় ভাই আচ্ছা আমি তো এরকম প্রবলেম ফেস করি নি লাগে মাঝে মাঝে সাউন্ড অফ হয়ে যাচ্ছে একদম স্যার এমনই আচ্ছা এরপরে পরে হলে বলবো যে তাহলে যখনই হবে ইন্টারাপশন আমি আবার একটু রিপিট করবো না ঠিক আছে এটা বললে এরপরে যদি সাউন্ড অফ হয়ে যায় কারো যে কারো অফ হলে পরে আমাকে একটু জানাবো যে সাউন্ড অফ হয়ে গেছিলো এতক্ষণ সময়ের জন্য আমরা তাহলে ওইটুকু সময় আমরা আবার একটু রিপিট করে দেবো আচ্ছা আর এখন একজন বললো যে এই পর্যন্ত কারো অফ হয়নি তাহলে যাদের অফ হলো তাদের সম্ভবত নেটওয়ার্কের প্রবলেমের জন্য এটা হতে পারে কানেক্টিভিটি স্পিড কম থাকলে পরে অনেক সময় এটা বাফারিং হতে পারে যাই আমাদের তাহলে এখন দেখি আমরা আউটসাইড এ যখন আমরা যদি ফিল্ড ইন্ডার্সিটি ক্যালকুলেট করতে চাই এটা যেন আমাদের যে ফর্মুলা এই ফর্মুলা হচ্ছে এই যে এটা টু মাইনাস ডিভি বাই ডিএক্স আমরা এই যে পটেন্সিয়ালকে যদি গ্রেডিয়েন্ট নিই গ্রেডিয়েন্ট মানে তো বোঝো তোমরা মানে যে এক্স এর রেসপেক্টেভাবে দূরত্বের রেসপেক্টেভ যদি আমরা এটাকে ফার্স্ট ডেরিভেটিভ নিই তাহলে আমরা বলতো এর পটেন্সিয়াল পেয়ে যাই তো এটাকে আমরা পেয়ে যাই তাহলে ফিল্ড ইন্টেন্সিটি পাওয়ার জন্য আমরা এই পটেন্সিয়ালে নেগেটিভ ডেরিভেটিভ নিব বা নেগেটিভ গ্র্যাডিয়েন্ট নিব তো নেগেটিভ গ্র্যাডিয়েন্ট মানে হলো ডিভি বাই ডিএক্স বা ডিভি বাই ডিআর এই জিনিসটা হচ্ছে আমাদের গ্রেডিয়েন্ট দূরত্বের সাথে কি পরিমাণ চেঞ্জ একক দূরত্বে এই জিনিসটা কতখানি চেঞ্জ এটাকে বলা হয় গ্রেডিয়েন্ট অথবা আমরা এটাকে জাস্ট বলতে পারি যে এটা ডিভি বাই ডিএক্স মানে এক্স এর রেসপেক্টে ভি এর ফার্স্ট ডেরিভিটিভ যাওয়া হয় তাকে আমরা নেগেটিভ নিলে মূলত এর ফিল্ড ইনটেন্সিটিটা পেয়ে যাব তো যখন আমাদের পয়েন্টটা আউটসাইড দা সেল হচ্ছে আমাদের তাহলে এই ক্ষেত্রে আমাদের যে স্মল আর এটা ক্যাপিটাল আর এর থেকে বড় তাই না আমাদের ক্যাপিটাল আর ছিল রেডিয়াস এই রেডিয়াস থেকে আমাদের যে পয়েন্টটা ক্যালকুলেট করব সেই পয়েন্টের দূরত্ব ওই সেন্টার থেকে এটা আর এর থেকে বড় হতে হবে তাছাড়া যেটা আমাদের বাইরে যাবে না এই কন্ডিশনটা এখানে দেখানো হয়েছে তো তার জন্য আমরা যেটা পটেনশিয়াল আমরা পেয়েছিলাম সেই পটেনশিয়াল ছিল এটা v to minus gm by r তাহলে আমাদের এই যে এই এক্সপ্রেশনে আমাদের যেটা আমরা যেটা দিয়ে আমরা ইন্টেনসিটি ক্যালকুলেট করব ভি কলস টা মাইনাস ডিভি বাই আর তাহলে এই এক্সপ্রেশনে যদি আমরা এই ভ্যালুটা টা বসিয়ে দিই তাহলে মানে ভিএ এর ভ্যালুটা যদি আমরা বসিয়ে দিই তাহলে ডিডিআর অফ জিএম বাই স্মল আর তো এটাকে তুমি যদি বাইরে নিয়ে আসলে এটাকে তাহলে কি হলো এটা মাইনাস মাইনাস এটা প্লাস হয়ে গেল তাই না এখানে একটা ভুল আছে কেউ কি বলতে পারবে বা কি ভুল আছে কেউ কি বলতে পারবে এটাতে কি ভুল আছে আচ্ছা দেখো তোমার কথা ক্লিয়ার শোনা গেল না কে বলছো এমি না আমি কথা শুনতে পাচ্ছি না বি বি বাই ডি এক্স লেখা আছে ওখানে তো আর হওয়ার কথা হ্যাঁ এখানে আর হওয়ার কথা তুমি হ্যাঁ ঠিকই বলেছো এটা আমরা আর দিতে পারি কিন্তু আমরা এখন ইচ্ছে করে আর দিইনি এটা হলো যে কোনো পয়েন্ট দূরত্ব যদি এক্স হয় তাহলে এর জন্য আমরা পটেনশিয়াল এটা পাই এটা যদি আর এর জন্য বলি তাহলে আর লিখতে পারি এখানে আমরা তো এখানে এক্স দিলে এটা সমস্যা নাই কিন্তু ভুল অন্য জায়গাতে সমস্যা হলো যে এখানে একটা স্যার ওখানে মাইনাস হবে একটা স্যার একটা মাইনাস হবে এটা 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 হচ্ছে আমাদের মূল কথা তাহলে এখানে মাইনাস হ্যাঁ এই একটা মাইনাস মূলত এখানে হবে আর কি কেন হবে কারণ হলো যে মাইনাস মাইনাস এটা তো প্লাস হয়ে গেল কারণ তারপরে তুমি যখন এই যে এটাকে ডিফারেন্সিয়েট করবে স্যার আর ইনভার্স হবে স্যার আর ইনভার্স হবে হ্যাঁ আর ইনভার্স হয় তাহলে আটটা ডিভার মাইনাস ওয়ান মাইনাস অন আবার হলো মানে মাইনাস টু হয়েছে উপরে আর বাম দিকে থাকে হলো এটা গুণ আকারে আসে তাহলে এটা বাম দিকে মাইনাস আসছে আর ওটা ইনভার্স টু হয়ে আবার এটা নিতে চলে আসলো এই আর কি এটাই আমাদের এখানে মাইনাস ছিল না তাহলে আমরা যেটা পেলাম আমাদের যে ফিল্ড ইন্টেনসিটি এটা হচ্ছে মাইনাস জি এম বাই আর স্কোয়ার এখানে মাইনাস সাইন দিয়ে বোঝাচ্ছে যে এটার পটেন্সিয়ালটা অ্যাট্রাকটিভ এবং এটার যে পটেন ফিল্ড ইন্টেনসিটি এটার দূরত্ব বাড়ার সাথে সাথে এর ইন্টেনসিটি কমবে তাহলে এ আর কি আমাদের তাহলে এবার দুই নম্বর পয়েন্টে যাই দুই নম্বর পয়েন্টটা ছিল আমাদের এটা যদি আমাদের আউটার সারফেসে হয় মানে এই যে পয়েন্টটা পয়েন্ট যদি একদম সারফেসের উপরে হতো তার জন্য আমরা পটেন্সিয়াল পেয়েছিলাম ভি ইকলস টু মাইনাস জিএম বাই ক্যাপিটাল আর এখন এটার জন্য আমরা যদি ওই পয়েন্টে মানে সারফেসের উপরে যদি আমরা ফিল্ড ইন্টেন্সিটি জানতে চাই তাহলে এটার জন্য আমরা কি করব ই স্যার বাই আর হ্যাঁ বলো স্যার এখানে যে দা নেগেটিভ সাইন ইন্ডিকেটিং দ্যাট দা ফোর্স ইজ অন অফ দা of attraction sir so, if uh, attraction force মানে কি স্যার এটা কি কোন বাজি কোন কোন বস্তু প্রভাবে এই মানে বলটা কাজ করে এরকম কি অ্যাট্রাকশন মানে হল আকর্ষণ এই যে ধরো আমি এই যে এই জিনিসটাই মনে করো দেখতে পাচ্ছ কি এই যে এটাই একটা গ্লু এর মাস আছে জি স্যার এটাকে যদি আমরা ছেড়ে দিই পড়ে যাচ্ছে তাই না এটা এটা পড়ে যাচ্ছে মানে কি একেটা আরnse পৃথিবী তাই তো পৃথিবীটাকে টানছে তার মানে হলো এটা মূলত আকর্ষণ আকর্ষণ করছে এই যে আকর্ষণ যে বলটা এটা হচ্ছে অ্যাট্রাক্টিভ ফোর্স তুমি কি কখনো দেখেছো যে দুইটা ভরকে যদি পাশাপাশি রেখে দেওয়া হয় ধরো এই যে এই দুইটাকে যদি আমরা পাশাপাশি রেখে দিই এটাকে পরস্পর রিপালশন করছে দূরে চলে যাচ্ছে এমন কি কখনো দেখেছো এমন কখনো দেখনি তাহলে এটা যেহেতু এরকম হচ্ছে না আমরা এ পর্যন্ত গ্র্যাভিটেশনাল রিপালশন ফোর্স মানে হচ্ছে অভিকর্ষে বা মহাকর্ষের জন্য এটা বিকর্ষণ হয় এরকম কখনো ফোর্স আমরা দেখিনি আমরা যা কিছু দেখি সেটা হচ্ছে সবগুলোই অ্যাট্রাক্টিভ হয় অ্যাট্রাকটিভ ফোর্স মানে হচ্ছে এটা আকর্ষণমূলক বল আকর্ষণ করবে আর কি এটা কাছে নিয়ে আসবে এই জিনিসটা বুঝেছে অ্যাট্রাক্টিভ কথাটা মানে হলো আকর্ষণ ক্লিয়ার হলো কি यस স্যার আচ্ছা তাহলে এই অ্যাট্রাক্টিভ ফোর্স বলতে এটা বুঝেছে তাহলে এই নেগেটিভ সাইনটা বুঝে হলো ফোর্সটা অ্যাট্রাকটিভ এটা রিপালসিভ না রিপালসিভ হলে পরে সেখানে পজিটিভ হতো এটা যেহেতু অ্যাট্রাকটিভ এ কারণে এটা নেগেটিভ আসছে তাহলে আমরা এরপরে যেটা বলছিলাম যে এটা কার জন্য আমরা যে সার্ভিসের উপর যদি থাকি তাহলে তার জন্য আমরা যদি বের বের করেছিলাম জন্য করতে চাই তাহলে মাইনাস ডিভি বাই ডি আর এখানে দেখো আমরা ক্যাপিটাল আর কিন্তু বসিয়েছিলাম কারণ হলো আমাদের পটেন্সিয়ালের যে ইকুয়েশন সেখানে ক্যাপিটাল আর আছে আমরা এখানে যদি আমরা স্মল আর দিই তাহলে তো হবে না আমাদের এখানে একটা ওই রিলেটেডই আর দিতে হবে দেখো এখানে আমরা এক্স এ কারণ নিয়েছি a টা হতে পারে ক্যাপিটাল আর হতে পারে স্মলার আমাদের যখন যেটা দরকার আমাদের ভিএর এর ইকুয়েশন অনুযায়ী আমাদের যে পটেনশিয়াল আছে ওই পটেনশিয়ালের ইকুয়েশনে যে দূরত্ব থাকবে ওই অনুযায়ী আমরা আর বসাবো এখানে আমাদের পটেনশিয়াল এখানে আছে স্মলার আমরা এখানে বসেছি স্মলার আমাদের এই পজিশনের পটেনশিয়াল আছে হলো ক্যাপিটাল আর আমরা এখানে ক্যাপিটাল আর বসেছি এই আর কি তো মানে মূলত এখানে দূরত্ব থাকবে দূরত্বের জন্য যেটা হয় সেই প্যারামিটারটা এখানে দিতে হবে তাহলে ডিডিআর অফ আমরা এখানে পটেন্সিয়াল এর ভ্যালুটা বসিয়ে দিই মাইনাস জি বাই ক্যাপিটাল আর তাহলে এই জি এম বাই ক্যাপিটাল আর করে এখানে মাইনাস মানে চলে গেল আবার আগের মতো এখানে একটা মাইনাস ছাড়া পড়েছে আমরা একটা মাইনাসটা দিয়ে দিই তাহলে এটাও হলো জি এম বাই ক্যাপিটাল আর হোল তাহলে এটারও পটেন্সিয়াল ওই একই রকমের এক্সপ্রেশনই হলো শুধু আর এর ভ্যালুটা ভিন্ন আরটা ছিল এটা পি পয়েন্টের দূরত্ব আর এখন এটা ওই পি পয়েন্টের দূরত্ব মানেই হলো আমাদের রেডিয়াস যেটা কিনা আর এর স্কয়ার এটাই হওয়ার কথা আমাদের তিন নম্বর পয়েন্টটা ছিল আমাদের যদি ওই সেলের ভিতরে যদি কোনো পয়েন্ট হয় তাহলে তার জন্য আমরা পটেন্সিয়াল ক্যালকুলেট করেছি সেই পটেন্সিয়াল এর ভ্যালু হচ্ছে টু ভি টু করেছিলাম আমরা এটা মনে আছে তোমাদের হয়তো ভি ইকাল টু জিএম আর করেছিলাম আমাদের মানে তিন নম্বর পয়েন্টের জন্য মনে আছে কিনা আমরা ওখানে যাব যার দরকার নেই মনে হয় আমরা তিন নম্বর পয়েন্ট মানে ওই যে ইনসাইড সেল যখন আমরা করেছিলাম আচ্ছা যাই ইনসাইড সেলের জন্য এই যে এটা এটার জন্য আমাদের পটেন্সিয়াল ছিল ভি ইকাল টু মাইনাস জিএম বাই ক্যাপিটাল আর তো এই মাইনাস জিএম বাই ক্যাপিটাল আর যখন আমরা এটা নিলাম এটা দেখো একটা ফিক্সড একটা ভ্যালু এটাতে জি চেঞ্জ হবে না এম চেঞ্জ হবে না আরো চেঞ্জ হবে না কারণ আর হচ্ছে আমাদের রেডিয়াস এটা চেঞ্জ হওয়ার কোন অপশন এখানে নাই তাহলে আমরা যদি এটার এটা যদি আমরা জানতে চাই তাহলে ডিভি বাই ডিআর আমরা করি এখন ডিভি বাই ডিআর করার জন্য আমাদের এখানে একটা প্যারামিটার নিতে হবে দূরত্বে যেটা কিনা চেঞ্জ হয় তো এই পয়েন্ট যদি ভিতরে হয় সেলের ভিতরে যদি হয় তাহলে এখানে আর এর কোনো চেঞ্জ হচ্ছে না তো যেহেতু দূরত্বে কোনো চেঞ্জ হচ্ছে না তাহলে পটেন্সিয়ালের কোনো চেঞ্জ নাই তাই না তো পটেন্সিয়ালে যদি কোনো চেঞ্জ না হয় তাহলে এটা আমাদের যেহেতু এখানে পটেন্সিয়াল সব জায়গায় একই রকম তাহলে এটার যে ফিল্ড ইনটেন্সিটি এটা হচ্ছে জিরো কারণ ভি এটা ওই সেলের মধ্যে কনস্ট্যান্ট তাহলে ভি যদি সেলের মধ্যে কনস্ট্যান্ট হয় তাহলে কনস্ট্যান্ট যদি তুমি ডেরিভেটিভ নাও তাহলে এটা জিরো হয় এটা তাহলে জিরো হলো তাহলে আমরা যদি ওই সেলের ভিতরে কোন একটা জায়গাতে যদি পটেন্সিয়াল ক্যালকুলেট করতে চাই তাহলে আমরা এখানে জিরো পাবো মানে আমাদের এখানে কোনো ফিল্ড ইন্টেন্সিটি থাকবে না এরকম কোনো জায়গাতে আমাদের কোনো ফিল্ড ইন্টেনসিটি থাকবে না বোঝা গেল কি আর একটা কথা বলা যেতে পারে এখানে ফিল্ড কেন থাকবে না কারণ হলো তুমি যদি এরকম একটা পয়েন্ট যদি ধরো তাহলে এই পয়েন্টের জন্য এইটুকু মাসের জন্য অ্যাট্রাকশন আছে এইটুকু মাসের জন্য অ্যাট্রাকশন আছে এটা যে পরিমাণ বলে আকর্ষণ করবে এইটুকু অংশ ওই একই পরিমাণ বলে আকর্ষণ করবে টোটালি মাইনাস প্লাস মাইনাস হয়ে এটা জিরো হয়ে গেল আর কি আমাদের কোনো দিকে নেট কোনো আকর্ষণ বল থাকবে না এই কারণে আমাদের যেহেতু ফোর্স জিরো আমাদের সরি এটা না কিন্তু এটা থাকবে কারণ তো থাকবে হলো তুমি বাইরে থেকে যখন এখানে নিয়ে আসবে ওই সার্ফেসটা অতিক্রম করার জন্য আমাদের কিছু কাজ করতে হয় ওই কাজ করার জন্য আমাদের একটা পটেন্সিয়াল এখানে দরকার যেটা কিনা আমাদের ওই যে সার্ফেসের পটেন্সিয়াল এবং ভিতরে পটেন্সিয়াল একই আর কি যেটা তোমরা ইকুয়েশনও দেখলা যে আমাদের সার্ভিসের পটেনশিয়াল ছিল ভিহিকলস টু মাইনাস এবং এর ভিতরেও পটেনশিয়াল ছিল ভিহিকলস টু মাইনাস জিএম বাই ক্যাপিটাল আরই ছিল কিন্তু যখনই আমরা বাইরে গেলাম বাইরে গেলে পরে আমাদের আরের জায়গাতে এটা স্মল হয়ে যাচ্ছিল তো এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার কিনা তাহলে আমাদের একটা জিনিসের এক্সাম্পল শেষ হলো যেটা কিনা আমাদের একটা স্পেরিক্যাল সেল বা একটা স্পেরিক্যাল মানে একটা গোলকীয় একটা খোলক একটা ফুটবলের মতো শেপের কিছু একটা তার জন্য আমাদের পটেন্সিয়াল আমরা ক্যালকুলেট করেছি আমরা ফিল্ড ইন্টার্সিটি ক্যালকুলেট করেছি আমাদের এটুকু কমপ্লিট তাহলে আমরা দুই নম্বর জিনিসের জন্য যাই দুই নম্বর জিনিসটা হচ্ছে আমাদের স্পেরিক্যাল সেল ছিল আগে এখন স্পেরিক্যাল একটা সলিড স্পেয়ার একটা সলিড স্পেয়ার মানে একদম কি বলে এটাকে নিরেট গোলক একটা নিরেট গোলক এর জন্য কেমন হয় ফিল্ড ইন্টার্সিটি কেমন হয় এগুলো আমাদের ক্যালকুলেট করতে হবে সরি একটু নয়েজ হচ্ছে মনে হয় বাইরে মুরগিরা আন্দোলন শুরু করেছে একটু নয়েজ হবে বুঝতে পারছো বাড়িতে থাকলে একটু নয়েজ এরকম হয়ে যায় আর কি আমরা এগুলো একটু নেগ্লেক্ট করি তাহলে এখন হচ্ছে Gravitational Potential U solid এর জন্য আমাদের পটেনশিয়াল কেমন হয় এটা আমরা ক্যালকুলেট করব তোমরা কি আছো জি স্যার জি স্যার

তো ধারণা হচ্ছে আর খুব বেশি দিন ভালো লাগবে না এত এভাবে অনলাইন ক্লাস করতে ভালো লাগছে না সেটা তো বুঝতে পারছি অনলাইন ক্লাসটা ভালো ভালোই লাগছে ক্লাস এটা যে মজা বন্ধু সাথে থাকবা হাসি ঠাট্টা হবে মজা লাগবে এটা অনলাইনে আসলে সেভাবে হচ্ছে না কিন্তু আরেকটা সুবিধা হলো প্রতিদিন যেটুকু মনোযোগ দিয়ে করতে পারছিলাম এখন আর মনোযোগও পাই না স্যার ক্লাস করতেও ভালো লাগে না এটা একটা চেষ্টা করতে হবে আর কি আস্তে আস্তে এখন তো কিছু করার নেই মনে করে আমাদের যেহেতু একটা সিচুয়েশন এরকম দাঁড়িয়ে গেছে এটা তো আসলে কিছু করার নাই যতদিন এরকম কিছু একটা সমাধান না আসছে ততদিন পর্যন্ত আমাদের এভাবেই চলতে হবে তবে একটা জিনিস খেয়াল করো আমরা যখন বোর্ডে লিখতাম আমাদের এই ছবিগুলো কিন্তু এত কালারফুল ছবি আমরা দেখাতে পারতাম না কিন্তু এখন আমরা কত সুন্দর ভাবে এত কালারফুল ছবি দেখাতে পারছি এখানে স্ক্রিনে এটা একটা প্লাস পয়েন্ট নাকি আর আরেকটা প্লেসমেন্ট হতে পারে যে হ্যাঁ ভুলে যাও তাই বলছো হ্যাঁ ভুলে তো যাবে এটা ভুলে যাবে স্বাভাবিক ভুলে টুলে যে যেটুকু মনে থাকবে সেটাই তো জ্ঞান ভুলে তো যাবই আমরা ভুলে যাবো ভুলে যাবো আবার পড়বো আবার ভুলবো আবার পড়বো এইভাবে করে যেটুকু মনে থাকবে সেটুকু কিন্তু আমাদের জ্ঞান আর কি এটা মানে অস্বাভাবিক কিছু না যে এটা ভুলে যায় আমাদের চর্চার মধ্যে থাকতে হবে আমরা যতখানি চর্চা করব তত বেশি মনে থাকবে আর কি যাক তাহলে আমরা এই গ্র্যাভিটেশনাল পটেনশিয়াল ডিউ টু সলিড স্ফিয়ার এর জন্য আমরা যাই এখন যদি একটা সলিড স্ফিয়ার যদি হয় ধরো এটা একটা গোলক ছিল আমরা এটাকে একদম অনেকগুলা ছোট ছোট মানে তোমার যে খোলকের সমন্বয়ে গঠিত বলে ধরে নিতে পারি ধরো একটা ফুটবল এর ভিতর এর ভিতর আর একটা ছোট ফুটবল এর ভিতর আর ছোট ফুটবল একদম যদি এরকম ভাবে একটার একটা যদি সাজানো থাকে তাহলে টোটালটা মিলে একদম পুরোর জায়গাটা ফিল আপ করে ফেলবে এটাকে আমরা একটা সলিড স্পেয়ার বলতে পারি তাই না তো অন্য কথা বলতে পারি আমাদের যে টোটাল একটা সলীর স্প্রেয়ার যদি নিই তাহলে এই সলিড স্পেয়ার কেই আমরা কল্পনা করতে পারি অসংখ্য ছোট ছোট এরকম স্পেরিক্যাল সেলের সাথে মানে সমন্বয়ে গঠিত একটা জিনিস আমরা ধরে নিতে পারি তো এই ছবিটা দেখে মনে তোমাদের কাছে একটু ক্লিয়ার হচ্ছে আমরা অসংখ্য এরকম স্পেয়ার এখানে দেখাতে পারি আমরা তিনটা দেখেছি এটার নিচে এটা এটা নিচে এটা মাঝে কিন্তু কোনো গ্যাপ নাই একটার পর আরেকটা এরকম ভাবে সাজানো আছে তো এটা যদি অসংখ্য হয় তাহলে এটাকে আমরা এরকম ভাবে রিং রিং এরকম ভাবে আমরা দেখতে পারি বুঝছো মাঝে এরকম ভাবে কোনো গ্যাপ না দিয়ে পুরাটাই এরকম ভাবে যেতে পারে তো তার জন্য কোনো একটা পয়েন্টে যেটা পি পয়েন্ট এই পি পয়েন্টে আমাদের এর পটেনশিয়াল কত হয় এবং সেই পটেনশিয়াল কত হয় এবং এর জন্য এর এখানে ইন্টেন্সিটি বা ফিল্ড ইন্টেন্সিটি কত হয় এটা আমাদের ক্যালকুলেট করতে হবে আমরা যে পটেনশিয়াল ক্যালকুলেট করি ফিল্ড ইন্টেন্সিটি এর পরে করব তাহলে এখানে দেখো এটা যদি অসংখ্য এরকম সেল আছে আমরা একটু আগে দেখলাম যে একটা ফাঁকা খোলক যদি আমরা এরকম ভাবে নিই সেই ফাঁকা একটা খোলকের জন্য আমরা যে পটেনশিয়াল একটা পেয়েছিলাম পি পয়েন্টে এটা এক নম্বর কন্ডিশন আমাদের ছিল সেখানে দেখো এটা ছিল মাইনাস জি এম বাই আর আর টা ছিল এই সেন্টার থেকে শুরু করে এই পর্যন্ত দূরত্ব এম ছিল ওই খোলকের মাস টোটাল মাস তাই না তো আমরা তাহলে এটা যদি এক নম্বর খোলক যদি এটাকে বলি এক নম্বর খোলকের জন্য এটা মাস হচ্ছে এমন তাহলে এর জন্য তুমি এখানে যে পটেনশিয়াল পাবা সেটা হচ্ছে আমাদের ধরে নিতে পারে যে এটা হচ্ছে আমাদের মাইনাস জি এমন বাই আর বুঝছো তারপরে দুই নম্বর খোলক যদি এটা হয় এই দুই নম্বর খোলক এটার জন্য এটার যে মাস হচ্ছে সেটা হচ্ছে মনে করো এম টু এবং এম টু এর জন্য এখানে যে তুমি পটেনশিয়াল পাবা এটা হবে তাহলে এ মাইনাস এম টু জিএম বাই আর তিন নম্বর খোলকের জন্য একই রকম ভাবে তাহলে এটা মাইনাস এম বাই আর এরকম ভাবে চলে থাকে তাহলে আমরা একদম এই এক নম্বর হোলক একদম এরকম ভাবে পয়েন্ট আকারে ধরতে পারি তারপরে এক নম্বর দুই নম্বর তিন নম্বর এরকম ভাবে n নম্বর পর্যন্ত আমরা এই খোলক ধরতে পারি এবং তার জন্য প্রত্যেকটার মাছ আলাদা কারণ এই খোলকটার থেকে এই হোলকটা বড় তাহলে এই খোলকের মাছ আর এই হোলকের মাস আর একই হবে না দুটি আলাদা অবশ্যই হবে প্রত্যেকটা আলাদা আলাদা মাসের জন্য আমরা এখানে আলাদা আলাদা পথ পাবো এবং সবগুলো পটেন্সিয়াল এটা যে দূরত্ব আমরা এখানে যে কনসিডার করেছি সেই দূরত্ব দেখো সবগুলো এখানে আর কেন আর কারণ আবৃতটাকে দেখলাম যে খোলক খোলকের যে টোটাল মাস এটা যদি খোলক আকারে থাকে তাহলে এখানে যে পরিমাণ পটেন্সিয়াল হয় এটা যদি খোলক আকারে না থাকে যদি সম্পূর্ণটা ওর সেন্টারে কনসেন্ট্রেটেড অবস্থায় থাকে তাহলে ওই একই পটেন্সিয়াল এখানে দেয় আমরা একটু আগে এটা এক নম্বর কন্ডিশন আমরা এটা প্রমাণ করেছি তোমাদের মনে আছে তাহলে তাই যদি হয় তাহলে আমরা এটা এই সেন্টার থেকে যদি এটা পটেন্সিয়াল ধরি তাহলে আমাদের কোন ক্যালকুলেশনের অসুবিধা হবে না আমরা এটা ক্যালকুলেশন ইজিলি করতে এইটুকু কি ক্লিয়ার সবার কাছে আচ্ছা তাহলে আমাদের এই যে পারবো এতগুলো যে পটেন্সিয়াল পাচ্ছি সেই পটেন্সিয়াল সবগুলোই আমরা এখানে যেটা পাচ্ছি সেই পটেন্সিয়াল গুলো আমরা মূলত যোগ করলে পরে এটা টোটাল যে সলিড স্পেয়ারটা ছিল এই সলিড স্পেয়ারের জন্য এখানে আমাদের এই পটেন্সিয়ালটা আমরা পেয়ে যাব

এম যদি আমরা এখানে যোগ করি তাহলে আমাদের যে সলিড এর যে টোটাল মাস ছিল স্পেয়ার এর যে মাস ছিল সেই মাসের সমান হবে তাহলে এই ব্র্যাকেটের মধ্যে যেটুকু আছে এম ওয়ান প্লাস এম টু প্লাস এম থ্রি ডট 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 এগুলো সবগুলো মিলে হলো টোটাল মাস এম তাহলে এম জি বাই আর তাহলে এক সলিড স্পেয়ার এর জন্য যে পটেন্সিয়াল হবে এই পটেন্সিয়াল হচ্ছে টোটাল সলিড এর মাস টাইম সেটার ইউনিভার্সাল গ্র্যাভিটেশনাল কনস্ট্যান্ট ডিভাইডেড বাই ওই এর সেন্টার থেকে শুরু করে পি পয়েন্টের দূরত্ব এই হচ্ছে আমাদের পটেনশিয়াল তাহলে এটা সলিড স্পিয়ারের জন্য পটেনশিয়াল হচ্ছে এটা এটাকে বুঝতে গেলে অসুবিধা আছে দেখো এক্সপ্রেশন গুলো একদম কিন্তু কাছাকাছি আমাদের অল্প কিছু পার্থক্য থাকছে ওই পার্থক্যের জন্যই আমাদের অনেক কিছু চেঞ্জ হয়ে যাচ্ছে আর কি আমাদের এগুলো মনে রাখতে হবে কেয়ারফুলি এটা প্রতিপাদন করবো পরীক্ষায় যখন কোয়েশ্চেন থাকবে এটা যে কোয়েশ্চেন থাকবে ওই কোয়েশ্চেনের জন্য এটা সলভ করতে হবে অন্যটার জন্য যেন হয়ে না যায় আর কি বারোটাই ইংলিশ ক্লাস আছে আচ্ছা তাহলে বারোটা এই যেহেতু ইংলিশ কার্স আছে আমরা তাহলে আর না আগাই এর পরেরটা আচ্ছা এর পরেরটা বলা যায় আর পটেনশিয়াল যদি আমাদের সার্ফেসের উপর যদি হয় তাহলে এখন পটেনশিয়ালটা কেমন হবে এটার জন্য আমাদের বেশি কিছু করা লাগবে না পটেনশিয়াল এই আর এর যে ভ্যালু টা এটা শুধু চেঞ্জ হবে দেখো এটা যদি একদম এই এখান থেকে এই পর্যন্ত তাহলে এর জন্য ছিল এটা আর এটা দিয়ে লিখেছি এটা আর হবে এটা শুধু আর যা তাহলে আর ছিল এর জন্য এটা যদি একদম এই সার্ফেসের উপরে হয় তাহলে সার্ফেসের উপরে হলে পরে এটা হল এই রেডি আসার সমান যেটা কিনা ক্যাপিটাল আর তাহলে আমরা এটা বলতে পারি আর ইকুয়ালস টু ক্যাপিটাল আর এবং তার জন্য পটেনশিয়াল হবে মাইনাস জি বাই ক্যাপিটাল আর তাহলে মাইনাস জি এম বাই ক্যাপিটাল আর এটা হচ্ছে আমাদের সারফেস এর উপরে হলে পটেনশিয়াল এরকম হয় তো আমাদের এই পর্যন্ত থাক আমরা তাহলে এরপরে সামনে আবার এখান থেকে আগাবো আমাদের আর একটু ফাস্ট আগাতে হবে এভাবে হলে অনেকদিন আগে চ্যাপ্টার শেষ হয়ে যাওয়ার কথা ছিল তবে আমি তাড়াহুড়ো করছি না তোমরা যাতে ভালোভাবে বোঝো এই জন্য ধীরে ধীরে আগাচ্ছি তো তারপরেও বুঝতে সমস্যা হলে বলবো আমার কোনো ধারণা নেই ক্লাস করা নিয়ে তোমাদের বোঝানোটাই আমার মূল উদ্দেশ্য আর কি তো এই পর্যন্ত কোনো সমস্যা আছে কিনা তোমাদের প্রবলেম থাকলে বলো আমাদের ক্লাস শেষ হয়ে গেছে তোমার ইচ্ছে করলে বের হয়ে যেতে পারো আর কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারো আমরা জাস্ট ক্লাসের বাইরে যেরকম গল্প করি সেরকম কোশ্চেন নেই কিন্তু আগের একটাতে একটু কোশ্চেন আছে হ্যাঁ বলো আগের একটাই কোন নাম্বার কত নাম্বার পেজে স্যার প্রথম দিকে ওইখানে যে সেন্টার অফ মাস বের করার জন্য যে সিস্টেম এক্স সি এম ইজ ইকুয়াল টু সামেশন অফ এম আই এক্স আই বাই ক্যাপিটাল এম ওইটা দেখাইতে গেলে স্যার কতটুকু লিখতে হবে এটা এটা জি স্যার হ্যাঁ এটা দেখাতে গেলে এখানে যেটুকু আছে এটুকু লিখলেই হবে স্যার শুধুমাত্র ওই ক্যালকুলেশন তো এখানে ক্যালকুলেশন নাই এটা জাস্ট ডেফিনেশন এখানে দেখো আমরা তো কোনো ক্যালকুলেশন আমি করিনি আমাদের যে যেটা এটা ডিফাইন্ড হয় এইটুকু হ্যাঁ এটুকু দিলেই হবে আরো এটা ক্যালকুলেশন করে নিয়ে আসা যায় তোমরা যদি চাও আমি এটা ক্যালকুলেশন করে দেখাতে পারি তাহলে ইকুয়েশন লিখতে একটু সময় লাগবে আমাদের এটা আরেকভাবে ক্যালকুলেশন করে এই ইকুয়েশন টা নিয়ে আসা যায় মানে আমরা কিভাবে এই করেশন টা পেলাম সেন্টার অফ মাস যে এটাই হয় আমাদের এক্সকেশন আমরা ডিফাইন্ড করছি এভাবে কিন্তু এই এইটুকু এটাকে আরেকটা ভাবে ডিফাইন্ড করে মানে ডেরাইভ করে নিয়ে আসা যায় তোমরা যদি চাও আমি এটা তোমাদেরকে ডেরাইভ করে দিতে পারি সামনের কাছে

হ্যাঁ ক্যালকুলেট সেন্টার অফ মাস অফ মুম আচ্ছা ঠিক আছে আমি এটা সল্ভ করে তোমাকে দেখিয়ে তাহলে সামনে ক্লাসে আবার এটা নিয়ে কথা হবে হম আচ্ছা আর কোনো প্রবলেম আচ্ছা তাহলে আমি আজকের ক্লাসে পিডিএফ তোমাদের সি আরকে আমি দিয়ে দেবো তোমার কাছ থেকে কালেক্ট করে নিও তো ঠিক আছে সবাই ভালো থাকো আল্লাহ হাফিজুম সালাম